আজি বিশ্বর সর্ববৃহৎ গণতন্ত্র রাষ্ট্র আমদেশ ভারতবর্ষর পবিত্র স্বাধীনতা দিবস পালন করা যাচ্ছে। আজি ঠারু ঠিক 74 বর্ষ তলে অর্থাৎ 1947 মসিয়া অগস্ট 15 তারিখে আমদেশ ব্রিটিশ শাসনর মুক্তি পাই স্বাধীনতা লাভ কলা। এই স্বাধীনতাকে লক্ষ্য করে লক্ষ লক্ষ সংগ্রামী জীবনকু পানি ছড়াই স্বাধীনতা সংগ্রামে ঝাঁস দিয়ে কারাবরণ করে ইংরেজ মানক অমানসিক অত্যাচারে ম্রিয়মাণ হয়ে শহ শহ সংখ্যার গুড়ি চোটরে টলি পড়ে। আজ এই পুণ্য অবসরের যে মহান ব্যক্তিঙ্কর উৎসর্গীকৃত প্রয়াস ও ত্যাগ বিনা আমদেশ স্বাধীনতার আলোকবর্তিতা হয়ে পারিনথান্তা, সেই যুগপুরুষ দেশপ্রেমী শহীদ বিপ্লবী ও দেশব্রতী মানুষ এ জাতি কৃতজ্ঞতার সহিত স্মরণ করুছি। সত্য অহিংসা সামাজিক ন্যায় ও আদর্শ পাই এই ঐতিহাসিক দিবসক আম সাম্প্রতিক পরিস্থিতির সমীক্ষা করা প্রকৃত সময় এবে উপনীত। এই দিন প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু দিল্লির লাল কিলাঠারে ত্রিরঙ্গা পতাকা উত্তোলন করে কহিলে, হিন্দুস্তান বহু ধর্ম বহু ভাষাভাষী, জহিরে হিন্দু মুসলমান খ্রিস্টিয়ান পার্সি শিখ বৌদ্ধ বাস করে আসুক, সেমানকর দেশ প্রতি সমান অধিকার রয়েছে। যে মানে দেশর একতা অখণ্ডতা বিরুদ্ধে স্বর উত্তোলন করছেন, দেশ প্রতি থিবা কর্তব্যের অবহেলা করছেন, সেমানে দেশ প্রতি পরোক্ষরে বিশ্বাসঘাত করছেন। রাষ্ট্রীয় ধ্বজা উড়িবা পরে জাতীয় সঙ্গীত গান করা যায়। আম ভারত বিভিন্ন পরম্পরা কু নিজর প্রতিভা আজ পর্যন্ত দেখাই আসিছি। সেইভাবে ভারতর রাষ্ট্রীয় গান মধ্য নিজস্ব পরিচয় রয়েছে। এই রাষ্ট্রীয় গানক গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করে ও ভারতর রাষ্ট্রীয় ধ্বজা যা আমি ত্রিরঙ্গা কইথাউ এখন প্রথমে পিঙ্গলি বেঙ্কেয়া প্রস্তুত করে। এই দিন ভারতর রাষ্ট্রীয় অবকাশ ঘোষিত হয়ে থাকে। ভারতর প্রধানমন্ত্রী দিল্লির লাল কিলাঠারে রাষ্ট্রীয় ধ্বজা উত্তোলন করতে। এই দিন সারা ভারতের যে স্থানের জাতীয় পতাকা উত্তোলন হুয়ে সেখানে জাতীয় সঙ্গীত গান করা যায়। এই দিন দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মধ্য নিজ নিজ রাজ্যের জাতীয় পতাকা উত্তোলন করে থাকে। ভারতের চারিআড়ে জাতীয় সঙ্গীত গানরে কম্পি উঠি থাকে। এই দিনটি সবু ভারতীয় গোটিয়ে মহত্বপূর্ণ দিন অটে। পৃথিবীর সমস্ত মানব সমাজকে এক রুজুরে বাঁধিবা এবং ভাইচারা সৃষ্টি করে শান্তি প্রতিষ্ঠা করা সেমানকর লক্ষ্য লা। দেশ স্বাধীনতা হওয়া পূর্ব জনসাধারণ ভিতরে এই লক্ষ্য পরিলক্ষিত হয়েছিল যে অত্যাচারী ইংরেজ সরকার কবলর দেশক মুক্ত করা, তেণু সেই অনুসারে সেমানকর যোগ লা অতুলনীয়। জীবনক পাড়ি ছড়াই স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়ে আত্মত্যাগ সহ অকথনীয় অত্যাচারক বন্দে মাতরম ও ভারত মাতা কি জয়ধ্বনি সবুকিছি সহি যাওয়া। স্বাধীনতার লক্ষ্য নেই লক্ষ লক্ষ কোটি কোটি সংগ্রামী শহীদ ভারতবর্ষের জয়রাজগুরু মঙ্গল পাণ্ডে, 12 বর্ষর বাড়ক বাজি রাউত আরম্ভ করে ভগত সিং, উত্তম সিং, রঘু দিবাকর, লক্ষ্মণ নায়ক, সর্বোপরি জালিয়ানাবাগ হত্যাকাণ্ড, বালেশ্বর ইরমর হত্যাকাণ্ড, বিহার ও বেঙ্গলরে বিপ্লব শহ শহ লোক বলিদান ও দেশপাই লক্ষ্মীবাঈ ঠারু রমাদেবী মালতী দেবী পর্যন্ত ইংরেজ বিরুদ্ধে যে স্বর উঠাই সে সবু কষ্টলব্ধ বলিদান ব্যর্থ হয়ে যায় না। স্বাধীনতার প্রাককালে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেড়ে ইংরেজ সরকার ভারতবাসী অসহযোগ এক নূতন যুগর অদ্ভুদয় হয়ে গান্ধীজী স্বপ্ন সাকার পাই ভারত ছাড় আন্দোলন লা দেশবাসী শেষ সংগ্রাম। ১৯৪২ মসিহা অগস্ট ৯ তারিখর আরম্ভ হয়েছিল ভারতর স্বাধীনতা। এই শেষ সংগ্রাম কর বা মরে সমগ্র দেশে অভূতপূর্ব জনজাগরণ দেখা দিয়েছিল। এই আন্দোলনের শতাধিক রেল স্টেশন, পুলিশ স্টেশন, ডাকঘর, কোর্ট, সরকারি অফিস উপরে আক্রমণ করা যাইছিল।
ଏହାର ପ୍ରତିବାଦରେ ଇଂରେଜ ସରକାର ହଜାର ହଜାର ଲୋକଙ୍କୁ ଗିରଫ କଲେ। ଲକ୍ଷ ଲକ୍ଷ ଲୋକଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଗିରଫ ପରୱାନା ଜାରି କରାଗଲା। ସେନା ଓ ପୋଲିସ ଦ୍ୱାରା ଲୋକଙ୍କ ଉପରେ ଅତ୍ୟାଚାର କରାଗଲା। ଏଥିରେ ବିବ୍ରତ ନ ହୋଇ ଆବାଳ ବୃଦ୍ଧ ବନିତା ଏଥିରେ ସାମିଲ ହେଲେ। ଯୁବ ଓ ଛାତ୍ରମାନେ ମାତି ଉଠିଲେ। ଗାଁ ଗାଁ ଓ ଦେଶର କୋଣ ଅନୁକୋଣରେ ଧର୍ମଘଟ, ପଦଯାତ୍ରା ଓ ବିଦ୍ରୋହର ନିଆଁ ଜଳି ଉଠିଲା। ଏଥିରେ ବ୍ରିଟିଶ ସରକାର ଅନୁଭବ କଲେ ଯେ ସାମରିକ ଶକ୍ତି ପ୍ରୟୋଗ ଦ୍ୱାରା ଭାରତୀୟଙ୍କ ଉପରେ ଶାସନ ବ୍ୟବସ୍ଥା ଆଉ ବେଶୀ ଦିନ ଲଦି ହେବ ନାହିଁ, ବରଂ ଏଥିରେ ହସ୍ତକ୍ଷେପ କରି ଧନଜୀବନ ନଷ୍ଟ, ଜାତୀୟ ସମ୍ପତ୍ତି ନଷ୍ଟ ବ୍ୟତୀତ ଅନ୍ୟ କିଛି ନୁହେଁ ବୋଲି ଅନୁଭବ କରି ଯଥାଶୀଘ୍ର ଦେଶକୁ ସ୍ୱାଧୀନତା ଦେବା ପାଇଁ ନିଷ୍ପତ୍ତି ନେବାକୁ ବାଧ୍ୟ ହେଲେ ଏବଂ 15 ଅଗଷ୍ଟ 1947 ଭାରତକୁ ବନ୍ଧନମୁକ୍ତ କରିଥିଲେ। ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ, ସକାଳ ଖବର।